বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী কিন্তু ধরা পড়ছে। পুলিশের অভিযান, পুলিশের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানোর পরপরই কিন্তু এগুলো ধরা পড়ছে। এমনই এক ঘটনা দেখা গেল আমবাসাতেও। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আমবাসা চন্দ্রাইছড়া এলাকার রূপম রায়ের বাড়িতে অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে পুলিশ। রূপম রায় বেশ কয়েক বছর ধরে এই কাজের সাথে যুক্ত ছিল বলে জানা গেছে। বেশ কয়েকবার ধরাও পড়েছিল রূপম, তারপরও এই ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে সে। শেষমেশ আমবাসা থানার পুলিশের অভিযানে হাতে নাতে ধরা পড়ল রূপম। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে মোট 300 কৌটা হেরোইন উদ্ধার করেছে, যার বাজার মূল্য আনুমানিক 50,000 টাকার উপরে বলে জানিয়েছেন ওসি। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এর আগে কয়েকবার ধরা পড়ার পরেও এখনো যে সেটা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সেটাকে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক শুনব। জীবনের পাঠ হিসেবে গতকাল রাত্রে প্লেনকট পুলিশ, থানার পুলিশ সবাই মিলে আমরা একটা রেড করি চন্দ্রাছড়া রূপন রায়ের বাড়িতে। আমাদের কাছে খবর ছিল সে আগরতলা থেকে হিরোইন নিয়ে আসছিল, তো আমরা তার বাড়িতে ওত পেতে থাকি। তো তখন তার বাড়িতে আমরা সাদা পুলিশ আগে পাড়া প্লেনকটের পুলিশ, তারপরে আমরা গিয়ে রেড করে ওকে হাতে হাতে তার বাড়ি থেকে 300 কোটা হিরোইন বাজেয়াপ্ত করে, সঙ্গে তার অবৈধ কাজে মিত্র মোবাইল ফোনটাও সিজ করালাম। আমরা সিজ করে থানাতে নিয়ে আসি, তার বিরুদ্ধে আমরা একটা মামলা রুজু করি এবং তাকে আমরা আজকে আদালতে সোপর্দ করব। আর সে এলাকাতে হেবুচি লখনডার নামে পরিচিত, তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা 4-5টা কেস হয়েছে। রিসেন্টলি ও 6 মাস আগে সে বেরিয়ে এসেছিল কোর্ট থেকে, কিন্তু সে এই কাজে আবার লিপ্ত হয়েছে। আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল, ওই ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করি। 50,000 উপরে হবে তার মালের মূল্য। শুনলেন সেখানে পুলিশ আধিকারিকের বক্তব্য। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং একবার দুবার নয়, বেশ কয়েকবার ধরা পড়ার পরেও এখনো যে ফের চালিয়ে যাচ্ছে তার রমরমা ব্যবসা সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এবার যাতে কঠোর সাজা দেয় পুলিশ তাকে এমনটাই কিন্তু দাবি করছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এবং আর নেশার করাল গ্রাসে যুব সমাজ কিন্তু ডুবে যাচ্ছে এবং শুধুমাত্র নেশা সেবনই নয়, নেশা কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে যুব সমাজ, সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। সেই বিষয়টা থেকে যাতে দূরে রাখা যায় তাই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এই রূপমের মতো এই নেশা কারবারীদের, এমনটাই কিন্তু চাইছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।